ওয়েলকাম বন্ধুরা, রিজার্ভ বেঞ্চের পর্দায় আরও একবার তোমাদের স্বাগত। আজকে এএফসি কাপ থেকে কিন্তু বিদায় নিল এটিকে মোহনবাগান, এবং ম্যাচের একেবারে শেষে ফারদিন আলীর একটা দুর্দান্ত গোলে হয়তো ম্যাচে ফিরবে বা ম্যাচটা হয়তো টাই ব্রেকারে যেতে পারবে এরকম আমরা একটা আশা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ম্যাচটা কিন্তু আলটিমেটলি জিতে নিল কারা, তারা হচ্ছে কুয়ালালামপুর এফসি, মালয়েশিয়ার দল কুয়ালালামপুর এফসি 3-1 গোলে ম্যাচটা জিতে নিল। এবং কুয়ালালামপুর হয়ে গোল করলেন মোরালেস, আইমার এবং পল জোসে। ম্যাচটায় এটিকে মোহনবাগান বেশ কয়েকবার আক্রমণে উঠেছিল, বেশ কিছু চান্স ক্রিয়েট করেছিল, কিন্তু কুয়ালালামপুর এফসি কিন্তু হাফ চান্সকে একবারে ফুল চান্স ক্রিয়েট করে এবং শেষ 6-7 মিনিট যে আক্রমণের ঝড় তোলে সেটা কিন্তু আর এটিকে মোহনবাগান সামাল দিতে পারেনি। ফলত এই ম্যাচটা 3-1 গোলে হেরে এএফসি কাপ থেকে বিদায় নিল এটিকে মোহনবাগান। কোনো বিষয় যেটা তোমাদেরকে বারবার বলতে চাইবো সেটা হচ্ছে যে দলটার মধ্যে কিন্তু কম্বিনেশন বা দলটার মধ্যে যে বলা যেতে পারে যে একটা এক সূত্রে গাঁথা, এবং যখন একেবারে শেষ জায়গায় যখন দরকার আরও বেশি করে অ্যাটাকে যাওয়ার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু সেই মোমেন্টাম বা সেই স্পিডটা কিন্তু কোথাও গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছিলো আমরা দেখতে পাচ্ছিলাম। এবং শেষ মুহূর্তে ফারদিন আলী মোল্লাকে নামানো হয়, শেষ মুহূর্তে অনেকগুলো পরিবর্তন করা হয়, কিন্তু যেটা বারবার বলছিলাম যে জয়ের জন্য যে ঝাঁপানো দরকার সেটা প্রথম থেকে কোথাও গিয়ে বা এক এক হয়ে যাওয়ার পরও ম্যাচটার উপর ডমিনেশন রেখে বার করার মতো কোনো পরিকল্পনা কিন্তু ফেরেন্দর থেকে আমরা দেখতে পেলাম না এই ম্যাচটায়। এবং এই ম্যাচটা হয়তো কোথাও গিয়ে একটা খুব খারাপ লাগা তৈরি করবে, কারণ ম্যাচটা হয়তো বের করে নেওয়া যেত কোথাও গিয়ে মনে হচ্ছিলো একেবারে শেষের দিকে, যখন ফারদিনের গোলটায় সবাই লাফিয়ে উঠলো, গোটা দর্শক চিৎকার করতে শুরু করলো স্টেডিয়াম জুড়ে, সেই জায়গাটায় মনে হচ্ছিলো হয়তো ম্যাচটা বার করে নেওয়া যেতে পারে, কিন্তু হলো না শেষ পর্যন্ত। কুয়ালালামপুর সিটিএফসি দলটা কিন্তু অসাধারণ ফুটবল খেলেছে, পল জোসে মোরালেস থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ার অসাধারণ ফুটবল খেলেছে। এবং যেটা বারবার বলছিলাম যে দলটা কিন্তু এক সূত্রে বাঁধা, পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সেও কিন্তু সেই কথাটা উঠে এসছে যে যখন এটিকে মোহনবাগান চেষ্টা করছে প্রেসারাইজ করার ঠিক তখনই কিন্তু ডমিনেশন শুরু করে কুয়ালালামপুর সিটিএফসি, এবং তার ফলেই কিন্তু তাদেরই জয়। অসাধারণ দল হিসেবেই কিন্তু তারা আজকের ম্যাচটা জয়লাভ।